দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে দিব্যেন্দু বড়ুয়া। মালদা জেলা দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা IMA ভবনে অনুষ্ঠিত হলো। মালদা জেলার চেস অ্যাসোসিয়েশন আয়োজিত এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। মোট 39 দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিব্যেন্দু বড়ুয়া ছাড়াও এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট দুই অরবিটার অন্তরীপ রায় ও ইন্দ্রাণী সরকার চৌধুরী। প্রতিযোগিতায় সর্বসাধারণের স্তরে জেলা চ্যাম্পিয়ন হয় সূর্য রায়, দ্বিতীয় স্থান পায় অনন্যা লালা, তৃতীয় স্থান পায় মৈনব নাথ তেওয়ারি। অন্যদিকে অনূর্ধ্ব 12 বিভাগে চ্যাম্পিয়ন হয় সরস্বতী রায়, দ্বিতীয় অনিন্দ ঝা, তৃতীয় প্রবাল শর্মা। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় আকৃতি তেওয়ারি। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন মালদা অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডক্টর দীপদ্যুতি সরকার। অনুষ্ঠানে বিশিষ্ট দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া মালদা জেলার সমস্ত দাবাড়ুকে পড়াশোনার পাশাপাশি এই দাবা খেলার পরামর্শ দিয়েছেন। দিব্যেন্দু বড়ুয়া জানান, দাবার সঙ্গে পড়াশোনা অঙ্গাঙ্গিক সম্পর্ক। দাবা খেলার প্রশিক্ষণ নিলে বালকদের পড়াশোনা মনোনিবেশ করতে সুবিধা হয়, তাই বর্তমান যুব সমাজের বেশি বেশি করে এই দাবা খেলার পরামর্শ দিয়েছেন। দিব্যেন্দু বড়ুয়া এদিন মালদার সকল অভিভাবকদের জানান, পড়াশোনা শুরুর সাথে সাথে এই খেলা শুরু করা উচিত। এই খেলাতেও বর্তমানে ভালো ভবিষ্যৎ রয়েছে বলে তিনি জানান। কি খেলা হচ্ছে, কিভাবে হচ্ছে একটু বলেন। এখানে আজকে মালদায় তৃতীয় মালদা ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে IMA ভবনে। আমরা গত 2 বছর আমরা এখানেই অনুষ্ঠান এই অনুষ্ঠান হয়েছে। আমাদের 2016 মালদা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। 2017 এবং 2018 আমরা প্রথম এবং দ্বিতীয় ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ এই IMA ভবনে অনুষ্ঠিত হয়েছে। আজকেও সেই দিন আমাদের আজকে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রী দিব্যেন্দু বড়ুয়া, মাননীয় গ্র্যান্ড মাস্টার, বাংলা তথা পূর্ব ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার। সকালবেলায় উনি উদ্বোধন করে গেছেন। এছাড়া আজকে এখানে এই অনুষ্ঠানে কলকাতা থেকে আগত হয়েছেন চিফ আরবিটার, মানে দাবার চিফ জাজ যিনি, শ্রী অন্তরীপ রায়। আর আমরা এখানে আজকে পার্টিসিপেন্ট হিসেবে আমাদের এখানে আমরা শনিবার করে যে কোচিং আমরা অনুষ্ঠিত করি তার সেই ছেলেমেয়েরাই আছে। আমাদের আজকে 39 জন পার্টিসিপেন্ট আছে, তার মধ্যে অধিকাংশ শিক্ষিকা, সর্বকনিষ্ঠ যারা তাদের 9 বছর বয়স, মনীষা মিশ্র, নৈনিতা সরকার, এবং তারপর তারা উপরে এজ গ্রুপে। আমাদের এখানে 3টে এজ গ্রুপে খেলা হচ্ছে, একটা U10, U12 এবং ওপেন। আমাদের এখানে গতবারও প্রভূত আমরা ছাত্রছাত্রী এবং এই প্লেয়ারদের মধ্যে প্রভূত সাড়া পেয়েছিলাম। এবছরও সেরকম সাড়া পাচ্ছি, ওদের মধ্যে ভীষণ উৎসাহ। আজকের এই যুব দিবসে এই দাবা আমরা প্রচণ্ড সাফল্য কামনা করি এবং আপনাদের সকলের এখানে আশীর্বাদ এবং শুভকামনা আশা করছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।